এবার কি সন্দীপেরও পলিগ্রাফ পরীক্ষা? প্রকৃত সত্য নিয়ে উঠে আসছে নানান প্রশ্ন। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে সিট গঠন রাজ্যের। দেশ নয়, তোলপার গোটা বিশ্ব। আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছে বিদেশের মানুষজন। সবার মুখে একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। এরই মধ্যে সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ টেস্ট করানোর জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শিয়ালদহ আদালত থেকে সম্মতিও পেয়ে গিয়েছে। এবার এই একই পদ্ধতিতে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও কি জেরা করার কথা ভাবছে সিবিআই? আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় পথে নেমে পড়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। এই ঘটনার মূল শেকড় অবধি উপড়ে ফেলে ঘটনার সত্যতা জানতে চাইছেন সকলেই। আদালতের নির্দেশে সেই মর্মে ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিবিআই এর হাতে। তদন্তের দায়িত্ব কাঁধে নিতেই জোর কদমে লেগে পড়েছে সিবিআই। গত কয়েকদিন ধরেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। একদিকে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সিবিআই এর লাগাতার জেরার মুখে কখনো চুপ করে থাকছে সঞ্জয় রায়, তো আবার কখনো বয়ান বদল করছেন সন্দীপ ঘোষ। এ বিষয়ে তদন্তকারীদের ধারণা, ঘটনার দিন ওই তরুণীর খাবারের সাথে কিছু মিশিয়ে তাকে সংজ্ঞাহীন করা হতে পারে, কিন্তু পাকস্থলিতে খাবার থাকা ছাড়া কোনো রকম বিষের কথা উল্লেখ ছিল না ময়নাতদন্তের রিপোর্টে। এমন ক্ষেত্রে তড়িঘড়ি না করে আরও একবার ময়নাতদন্ত করা উচিত ছিল, কিন্তু তা করা হয়নি। আবার ওই রাতে কর্তব্যরত সিনিয়র ও জুনিয়র চিকিৎসক, নার্স এবং নিরাপত্তা কর্মীদেরকে জিজ্ঞাসাবাদ করেও বিভিন্ন রকম তথ্য উঠে আসছে। তাদের মোবাইলের নথি সংগ্রহ করাও জরুরি এই বিষয়ে। অনেকে অনেক কিছু গোপন করার চেষ্টা করছে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করার জন্য শিয়ালদা আদালত থেকে সম্মতি পেয়ে গিয়েছে সিবিআই। এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ক্ষেত্রেও কি একই পথ অবলম্বন করার চিন্তাভাবনা করছে সিবিআই? কারণ ঘটনার পর ঠিক কী কী ঘটেছিল, ওই সময় উনি কোথায় ছিলেন, এমনকি কেন তদন্ত চলাকালীন সেমিনার কক্ষের লাগোয়া অংশ ভেঙে দেওয়া হলো, এই সব বিষয়ে সন্দীপ ঘোষের থেকে পাওয়া উত্তর সন্তোষজনক নয় বলেই জানা গিয়েছে সিবিআই সূত্রে। যদিও ইতিমধ্যেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য সরকার মামলা করে সিট গঠন করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। দেশ নয়, তোলপার গোটা বিশ্ব। আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছে বিদেশের মানুষজন। সবার মুখে একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। এরই মধ্যে সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ টেস্ট করানোর জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শিয়ালদহ আদালত থেকে সম্মতিও পেয়ে গিয়েছে। এবার এই একই পদ্ধতিতে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও কি জেরা করার কথা ভাবছে সিবিআই? আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় পথে নেমে পড়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। এই ঘটনার মূল শেকড় অবধি উপড়ে ফেলে ঘটনার সত্যতা জানতে চাইছেন সকলেই। আদালতের নির্দেশে সেই মর্মে ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিবিআই এর হাতে। তদন্তের দায়িত্ব কাঁধে নিতেই জোর কদমে লেগে পড়েছে সিবিআই। গত কয়েকদিন ধরেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। একদিকে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সিবিআই এর লাগাতার জেরার মুখে কখনো চুপ করে থাকছে সঞ্জয় রায়, তো আবার কখনো বয়ান বদল করছেন সন্দীপ ঘোষ। এ বিষয়ে তদন্তকারীদের ধারণা, ঘটনার দিন ওই তরুণীর খাবারের সাথে কিছু মিশিয়ে তাকে সংজ্ঞাহীন করা হতে পারে, কিন্তু পাকস্থলিতে খাবার থাকা ছাড়া কোনো রকম বিষের কথা উল্লেখ ছিল না ময়নাতদন্তের রিপোর্টে। এমন ক্ষেত্রে তড়িঘড়ি না করে আরও একবার ময়নাতদন্ত করা উচিত ছিল, কিন্তু তা করা হয়নি। আবার ওই রাতে কর্তব্যরত সিনিয়র ও জুনিয়র চিকিৎসক, নার্স এবং নিরাপত্তা কর্মীদেরকে জিজ্ঞাসাবাদ করেও বিভিন্ন রকম তথ্য উঠে আসছে। তাদের মোবাইলের নথি সংগ্রহ করাও জরুরি এই বিষয়ে। অনেকে অনেক কিছু গোপন করার চেষ্টা করছে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করার জন্য শিয়ালদা আদালত থেকে সম্মতি পেয়ে গিয়েছে সিবিআই। এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ক্ষেত্রেও কি একই পথ অবলম্বন করার চিন্তাভাবনা করছে সিবিআই? কারণ ঘটনার পর ঠিক কী কী ঘটেছিল, ওই সময় উনি কোথায় ছিলেন, এমনকি কেন তদন্ত চলাকালীন সেমিনার কক্ষের লাগোয়া অংশ ভেঙে দেওয়া হলো, এই সব বিষয়ে সন্দীপ ঘোষের থেকে পাওয়া উত্তর সন্তোষজনক নয় বলেই জানা গিয়েছে সিবিআই সূত্রে।
যদিও ইতিমধ্যেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য সরকার মামলা করে শিট গঠন করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।